তোমার রহমতের দয়ার তুমি বাবা মার উপরে বিছিয়ে দাও কারণ বাবা মা এমন একটা সম্পদ যার বাবা মা নাই সে বুঝে বাবা মা কত গুরুত্বপূর্ণ একটা সম্পদ কারণ বাবা আল্লাহ সম্মানী করে বানাইছেন যেই ব্যক্তির বাবা মা আছে তার জন্য ওই সন্তানের করণীয় হচ্ছে বাবা মার সঙ্গে হসনে সুলুক ব্যবহার করা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفاه روح حسن مصطفیٰ ہے ایک بہری بے قرار ان کے ساحل تک کوئی شیریں بیا پہنچا نہیں بلغ العلا بکمالی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله رحيم لمسكن رحيم لمسكن حوالي كعبه بني مريم مدفن ديار مدينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله الحمد ঝড়কা ঘাটাইল টাঙ্গাইল দারুসালাম আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অবস্থিত ওলামাই কেরাম তলাবাই আইজম সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর সুযোগ যেই মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে তৌফিক হেদায়তের তৌফিকের উদ্দেশ্যে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করে জালিসুর রহমান বেস্তের বাগানে জুড়ে মিলে সকলে একত্রে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে আমাকে এখলাসের নিহত কিছু বলারও আপনাদেরকে আমলের নিয়তে কিছু শোনার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহাবিশ্বের মহান প্রভুর মহান মালিকের দরবারে ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক বাক্যে সমস্যরে সমন্বয়ে সকলে অন্তর অন্তঃস্থল থেকে গভীর শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লা লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ ভরপুর আলোচনা হয়েছে আপনাদের সামনে আমার আগেও যেই মহতারামগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি পিছনে বসেছিলাম বরকতের নিয়তে এখানে এসেছি কুরআনের আয়াত থেকে সৌরাত বানী ইসরায়েলের প্রসিদ্ধ একটা আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত লক্ষ কোটি হাদিসের মধ্যে একটি হাদিস তেলাওয়াত করেছি স্বল্প সময়ের পরিপ্রেক্ষিতে এই কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা ওয়াজ নসিহত করার কোনো মাকসাদ না বরং মুরব্বীদের কাছ থেকে কিছু শুনেছি কিতাবের মধ্যে কিছু পড়েছি যা যা পড়েছি যা যা শুনেছি আপনাদের সামনে কিছু মোজাকারা করা পাক যেন আমাকে ভালোভাবে বলার ও আপনাদেরকে আমলের নিয়তে এখলাসের নিয়তে দিলের তৌফিক দান করেন এজন্য সকলে জন্য আমিন সম্মানিত মহাজির আমাদের মালিক পাক রব্বুল আলমী আমাদের জন্য কিছু বিষয় নির্ধারণ করেছেন কিছু বিষয় আমাদের জন্য ফয়সালা করেছেন যেই ফয়সালাকৃত বিষয়গুলো আমাদের সকলের জন্য পালনে অত্যন্ত আবশ্যক কথা ঠিক কিনা এই বিধানাবলির মধ্যে কিছু করণীয় রয়েছে কিছু বর্জনীয় রয়েছে অনেক করণীয় অনেক বর্জনীয় হুকুম আহকামের মধ্যে সুরাত ও বানী ইসরায়েলের প্রসিদ্ধ একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাপাক উম্মতে মোহাম্মদের জন্য একটা বিষয় দুইটা বিষয় ফয়সালা করেছেন এই দুইটা বিষয় নিয়েই অল্প সময়ে কিছু কথা বলবো আমাদের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলার এলাদা আমাদের মালিক আল্লাপাক রব্বুল আলমী আমাদের জন্য কিছু বিষয় নির্ধারণ করেছেন আমাদের জন্য মহান রব্বুল আলমিন একটা জিনিস পয়সালা করেছেন মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহ পাকের ইবাদত করবো কারণ কোরআন করিমে আল্লাহ পাক এরশাদ করেছেন ওমা আবুদুন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এবার এই জন্য আমার প্রভু একটা বিষয় ফয়সালা করেছেন উম্মতে মোহাম্মদী যতদিন পর্যন্ত মৃত্যু না করবে মৃত্যুর আগ পর্যন্ত রবের পক্ষ থেকে হুকুমাকাম মেনে চলবে একমাত্র প্রভুকে পাওয়ার উদ্দেশ্যে বাদত করবে এই বিষয়ের অব আমাদের জন্য ফয়সালা করেছেন ও কাল্লা তা ইল্লা ইয়াহু দুইটা বিষয়ে এই মধ্যে আল্লাহ ফয়সালা করেছেন একটা হলো মৃত্যুর আগ পর্যন্ত বান্দা আল্লাহ পাকে এবাদত করবে দ্বিতীয় আরেকটা বিষয় হলো বাবা মার খেদমত করবে মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার সেবা করবে হালতে হাল হতে আবার দারিদ্রতার হাল হতে গর্বতের হাল বাবা মার সেবা করবে মৃত্যু পর্যন্ত রবের পক্ষ থেকে আনিত বিধিবিধান যেরকম মেনে চলা ফরস تمني ভাবে একজন সন্তানের জন্য পিতামাতাকে خدمتك করা وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما এই দুইটা বিষয় আমাদের জন্য আল্লাহ করেছেন তাহলে বুঝে থাকলে বলুন দুইটা বিষয় এক নাম্বার হচ্ছে মৃত্যু পর্যন্ত কার ইবাদত করতে হবে আরো জুড়ে বলি কার ইবাদত করতে হবে আমাদের মালিকে আমাদের মহান মালিকে আল্লাহ আকবার আমাদের মালিকের উদ্দেশ্য উদ্দেশ্য কি হচ্ছে এবাদত এবাদতের যেই হুকুম হাকামগুলো আমাদের জন্য করণীয় সেগুলো করতে হবে আর যেই বিধিবিধানগুলো আমাদের জন্য বর্জনীয় সেগুলোকে পরিত্যাগ করতে হবে এই জন্য পাক আল্লাহ নবীকে বলেন মাতা কুমুর রসুন ও ফুজো আপনার বলে দিন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য করতে বলা হয়েছে সেগুলো তোমরা পালন করা আর যে বিধানগুলো তোমাদের জন্য নিষেধ করতে বলা হয়েছে সেগুলো বর্জন কর এই যেমন পাঁচ অক্ত নামাজের অক্ত আসলে আমাদের জন্য আদায় করা ফরস এটা পালনীয় একটা বিধান এটা বাদত রমজান মাস আসলে রোজা রাখতে হয় একটাই বাদত হলে জাকাত আদায় করতে হয় এটা একটা ইবাদত হজ ফরজ হলে হজ আদায় করতে হয় এটা একটা ইবাদত এমনিভাবে হালাল পন্থায় রিজিক উপার্জন করা এটা হলো একটাই বাদত এক কথা যেই বিধানগুলো আল্লাহ পাক আমাদের জন্য করতে বলেছেন সেগুলো করতে হবে এটা হচ্ছে আর যে বিধানগুলো আমাদের জন্য নিষেধ করা হয়েছে সেগুলো বর্জন করা হচ্ছে এবাদত সুদ ঘোষ খাওয়া যাবে সুদ ঘোষ এগুলো খাওয়া যাবে না হারাম এগুলো এগুলোর মাধ্যমে উপার্জন করতে নিষেধ করা হয়েছে ছেড়ে দিতে হবে এগুলো হচ্ছে এবাদত করা নিষেধ করা হয়েছে বর্জন করতে হবে এ বাদত অন্যায় ভাবে কারো জমিন আত্মসাপ করে খাওয়াটা হালাল না হারাল হারাম এটা বর্জন করতে বলা হয়েছে এটা বর্জন করা এবাদত এক কথায় যে বিধানগুলো আমাদের জন্য করতে বলা হয়েছে এগুলো করণীয় আর যেই বিধানগুলো আমাদের জন্য বর্জন করতে বলা হয়েছে এগুলো ছেড়ে দেওয়া আমাদের এবাদত মা তা কুমুর রসুলুফা খুজুহো অমানহাকুমানুবান্ত তোমাদের নবী তোমাদের জন্য যে বিষয়গুলো পালনীয় করার জন্য বলেছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরো আর যেগুলোকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন সেগুলোকে বর্জন করো এবাদতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে রবের পক্ষ থেকে যেই ফয়সালা আমাদের জন্য করা হয়েছে ওই ফয়সালাগুলোর মধ্যে একটা ফয়সালা হলো এবাদত করা এক নম্বর বিষয় শেষ রবের পক্ষ থেকে এবাদত যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করণীয় আর যেগুলো ছেড়ে দিতে বলা হয়েছে সেগুলো বর্জনীয় আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া এবাদত করতে হবে কার উদ্দেশ্যে আর জোরে বলি কার উদ্দেশ্যে এবাদত করব কার উদ্দেশ্যে পাঁচ ভক্ত নামাজ পড়ব কার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখব কার উদ্দেশ্যে জাকাত ওয়া হলে জাকাত আদায় করব কার উদ্দেশ্যে হজ ফরজ হলে হজ আদায় করব কার উদ্দেশ্যে আত্মীয়তার হক পরিপূর্ণ আদায় করে দেব কার উদ্দেশ্যে আল্লাহ পাক যেন রাজি খুশি হয়ে যান এই এবাদত করা আমাদের জন্য রবের পক্ষ থেকে একটা ফয়সালা দুইটা ফয়সালার মধ্যে একটা হচ্ছে আল্লাহর এবাদত করা দ্বিতীয় আর একটা ফয়সালা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফয়সালা হচ্ছে তোমাদের বাবা মা যতদিন পৃথিবীর বুকে জীবিত আছে তাদের জন্য দয়া প্রবশ হয়ে যাও এহসান এবং তোমার রহমতের ডানা বাবা মার জন্য বিছিয়ে দাও দাওলাংমা জানা মিনার রহমা তোমার রহমতের দয়ার ডানা তুমি বাবা মার উপরে বিছিয়ে দাও কারণ বাবা মা এমন একটা সম্পদ যার বাবা মা নাই সে বুঝে বাবা মা কত গুরুত্বপূর্ণ একটা সম্পদ কারণ বাবা মাকে আল্লাহ পাক তো সম্মানী করে বানাইছেন যেই ব্যক্তির বাবা মা আছে তার জন্য ওই সন্তানের করণীয় হচ্ছে বাবা মার সঙ্গে হস্নেচুলোক ব্যবহার করা বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করা বাবা মাকে কখনো কষ্ট না দেওয়া বাবা মার দোয়া নিয়ে কবরবাসী হওয়ার চেষ্টা করা কারণ যেই বান্দার কপালে বাবা মার দোয়া থাকে না যেই সন্তানের কপালে বাবা মার সন্তুষ্ট থাকে না তার মতো কপাল পুরা উপরে নাই যেই সন্তানের উপরে বাবা মা সন্তুষ্ট না কোনো কারণবশত সন্তান বাবা মার সঙ্গে বেদি করেছে কোনো কারণবশত বাবা মার সঙ্গে সন্তান অসৎ ব্যবহার করেছে ওই সন্তানের মতো কপালপুরা আর একজন আমাদের বাবা মা অনেক বাবা মা এমন একটা হাদিসে পাকের মধ্যে এসেছে সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে ওকো নবী আমার বাবা মা জীবিত আছে আমি কার খেদমত করব নবীজি বললেন মার খেদমত করবা সাহাবি আবার জিজ্ঞাসা করলো কার খেদমত করব নবীজি বললেন মায়ের খেদমত করবা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন কার খেদমত করব এবার নবীজি তৃতীয়বার বললেন মার খেদমত করবা চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন কার খেদমত করব নবীজি বললেন বাবার খেদমত করবা মায়ের কথা নবীজি তিনবার বলেছেন কারণ পৃথিবীর বুকে এমন একজন মহিলা যার মহিলার মতো কোনো মহিলা খুঁজে পাওয়া যাবে না যেই মহিলাটা নিঃস্বার্থভাবে সারা জীবন তোমার জন্য করে গেছে হামালা তোমার জন্য দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তোমার তোমাকে পেটের ভিতরে ধারণ করে এই দশ মাস দশ দিন ভালোভাবে ঘুমাইতেও পারে নাই তোমাকে পেটে ধারণ করে দশ মাস দশ দিন ভালোভাবে বসতেও পারে নাই তোমাকে পেটে ধারণ করে দশ মাস দশ দিন ভালোভাবে শুইতেও পারে নাই তুমি পেটের ভিতরে ছিলা কলিজার ভিতরে লাথি মারছো বাবা মা তারপরও কষ্ট উপেক্ষা করে ধৈর্য ধারণ করে মা তোমাকে দশ মাস রেখেছে হামালা থু উমু হু করু বাবা যখন তোমাকে প্রসব করেছে কলস কলস রক্ত বের হয়ে মাটিতে গড়িয়ে গেছে এই মা কত কষ্ট করে তোমাকে প্রসব ব্যথায় কেয়ামতের মতো হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণায় সটফট করতে করতে দুনিয়াতে তোমাকে পাঠাইছেন জন্মের মাধ্যমে বাবা মার মায়ের পেটের থেকে তুমি দুনিয়াতে আসছ এই মা আবার দীর্ঘ দুই বছর পর্যন্ত ওহামলু অফিস

তোমার যদি প্রস্রাব করে দিস পরিষ্কার করেছে ওই মা তোমাকে আবার বুকে নিয়ে চুমুখে তোমাকে ঘুম পাড়ায় দিছে পৃথিবীতে এরকম কোনো নজির নাই মায়ের হাতের নিচে পড়ে কোনো সন্তান মারা গেছে বলে পৃথিবীতে এমন কোনো নজির পাওয়া যাবে না কোনো মা তার সন্তানকে গলা টিপে হত্যা করেছে আমরা বাবা অনেক সময় সন্তানের উপরে রাগ করি অনেক সময় সন্তানকে ধমক দেই। অনেক সময় সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করি কিন্তু মা এমন জনম দুঃখিনী মা তোমাকে দীর্ঘ আড়াই মাস পর্যন্ত আড়াই বৎসর পর্যন্ত দুগ্ধ পান করিয়ে তোমাকে লালন পালন করেছে সারদারে দোয়া আলম নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সবচাইতে সেবা করার একমাত্র হাতদার হচ্ছে মা দুনিয়াতে এমন কোনো মহিলা নাই বিনা স্বার্থে যে তোমাকে এরকম কাজ করবে বিবাহ করার পরেও নিজের সন্তান হয়েছে স্ত্রী ঘরের ভিতরে শুয়ে ঘুমায় মাকে ফোন করে বলছে আমি বাড়িতে আসতেছি রাত বারোটা বেজে গেছে কিন্তু মা ঘুমায় নাই আদরের ধন বাড়িতে আসতেছে ঘুমায় গেছে সন্তান ঘুমায় গেছে কিন্তু মার চোখে ঘুম নাই চিন্তা করতেছে কখন আমার সন্তানটা বাড়িতে ফিরে আসবে এই জনম দুঃখিনী মায়ের সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো তোমার মতো কপাল পুরা হতবাগা সন্তান দুনিয়াতে নাই আল্লাহর নবী রমজান মাসে যখন জিব্রাইল আল ইসালাতামের দুয়ার বদৌলতে আমিন শব্দ বলেছিল তখন জিব্রাইল তিনটা দোয়া করেছিল এক নাম্বার দোয়া করেছিল রমজান মাস পাইয়াও যে ব্যক্তি নিজের গুণা ক্ষমা করাইতে পারে নাই তার মতো হতবাগা সে ধ্বংস হয়ে যাক নবী বলেছেন আমিন দ্বিতীয় দোয়া করেছে যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পাইল সন্তান জওয়ান হয়ে গেছে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু বাবা মার খেদমত করে নাই ওই বাবা মার দোয়া নিয়ে কবরে যায় নাই এরকম সন্তান ধ্বংস হয়ে যাক নবীজি বলেছিল আমিন এই জন্য হাদিসির মধ্যে আল্লাহ নবী বলেন কাল রসিমুল্লাহি সল্লল্লাহ হোঁ আলাই শিমা সাল্লাম কাল রেসুল নাহি সল্লল্লাহ হোঁ আলাই শিমা সাল্লাম রেজাল রব্বী ফির রেজাল নীদাইন বাবা মার সন্তুষ্টি রবের সন্তুষ্টি এই জন্য যেই সন্তানের উপরে বাবা মা সন্তুষ্ট হয় না ওই সন্তানের নামাজের কোনো কাজ হবে না মসজিদে গেছে পাঁচ শক্ত নামাজ পড়ে সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু বাবা মাকে ভাব দেয় না এরকম অনেক আছে হজ করে উমরা করে বড় বড় হজ করে আসছে কিন্তু বাবা মা বাড়িতে অন্যের বাড়িতে বসে কাজ করে খায় এরকম সন্তান হত বাগা সন্তানের কোনো মূল্লা আল্লাহর কাছে নাই রেজার রব ওয়ালিদাইন যেই সন্তানের উপরে বাবা মা সন্তুষ্ট নয় ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট নয় এই জন্য রবের ইবাদত করার আরেকটা শর্ত হলো বাবা মার সন্তুষ্টি থাকা যেই সন্তানের উপর বাবা মা সন্তুষ্ট নাই ওই সন্তানের এবারত আল্লাহর দরবারে কবুল হয় না যতই বড় হজ করো না কেন যতই তুমি পার্শ্ব নামাজে হও না কেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে জাকাত দিতে দিতে দুনিয়া ব্যাপী জেলা ব্যাপী এরম সুনাম হয়ে গেছে অমুকে দানবীর অনেক দান করে হজ করে আসছে পুরা এলাকা জুড়ে নাম হয়ে গেছে হাজি সাহেব অমুকে হাজি সাহেব হজ করে আসছে কিন্তু বাড়িতে বাবা মা ভালোভাবে খাতে পারে না বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে না ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন তুমি তুমি কাবা গিয়ে জান্নাত তালাশ করে আস তুমি মসজিদে গিয়ে নামাজে জান্নাত তালাশ করো তুমি যা আদায় করে জান্নাত তালাশ করো তুমি দুনিয়ার সব জায়গায় জান্নাত তালাশ করো কিন্তু তোমার জান্নাত তো পৃথিবীর কোথাও নাই তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে জান্নাত কোথায় মায়ের পায়ের নিচে কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে জান্নাত চাইলে হবে না যদি বাবা মা সন্তুষ্ট না থাকে এই জন্য রবের দুই নাম্বার ফয়সালা হচ্ছে বাবা মাকে সন্তুষ্ট রাখা কারণ বাবা মা এমন একজন সম্মানী ব্যক্তি বলে জীবিত থাকা অবস্থায় সন্তানের কাছ থেকে সে ভালো ব্যবহার প্রত্যাশী আর সন্তানের জন্য জীবিত অবস্থায় বাবা মার কাছে দোয়ার প্রত্যাশী বাবা মা জীবিত অবস্থায় যেই যুবক বাবা মার কাছ থেকে দোয়া নেয় না যুবকের উপরে বাবা মা অসন্তুষ্ট থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম ধমকি তুই তোর বাবা মার সঙ্গে যেই ব্যবহার করেছিস অপেক্ষায় থাক তোর সন্তানও এরকম ব্যবহার করবে যেইসা করেনি ওইসা ভরিনি না মানে তো কারকে দে বি হায় জাহান্ন হায় না মানে তো মরকে দে তুমি যেরকম বাবা মার সঙ্গে করবা তুমি অপেক্ষায় করো তোমার সন্তান তোমার সঙ্গে ওই ব্যবহার করবে ওই ব্যবহার করবে এই জন্য কিছুদিন আগে অনলাইনে একটা অ্যাড প্রসিদ্ধ হয়েছিল ছেলে অফিস থেকে আসছে এসে বাবা মাকে বলতেছে তোমরা এমন ভাব করতেছো মনে হয় বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না কিছুদিন আগে অ্যাড এটা প্রকাশ পাইছিল আপনারা দেখছেন কিনা তুমি এমন ভাব করতেছ মনে হয় মানুষের বৃদ্ধাশ্রমে থাকেই না ছেলে বাবা মাকে এবার পাশে ছেলে বসা ছেলে বলতেছে আব্বু তুমি বড় হলে তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবো তুমি বড় হলে কি তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে প্রকৃত সন্তান কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না যে ব্যক্তি সুসন্তান এ কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না কারণ বাবা মা এমন এক অমূল্য সম্পদ যে স্বার্থহীন ভাবে সন্তানের কল্যাণ কামনা করে আমর বর্ণনা করেন একজন মুরব্বী সন্তানকে এরকম ধরে ধরে আল্লাহ নবীর কাছে আসছে মুরব্বী আল্লাহনী নবীকে বলে ওকে সর্দার এই যে আমার সন্তান এই সন্তানটা যখন গরিব ছিল আমি ধনী ছিলাম এই সন্তান যখন দুর্বল ছিল আমি সবল ছিলাম সন্তান যখন ছোটো ছিল আমি তখন জোয়ান ছিলাম সন্তান যখন হাঁটতে পারত না ওর পা হয়ে আমি হেঁটে দিতাম সন্তানের চাহিদা আমি পূরণ করতাম সন্তানের টাকা পয়সা দরকার হতো আমি দিতাম সন্তানের পকেট ফাঁকা আমি পকেট ভরে দিতাম সন্তানের সকল চাহিদা আমি পূরণ করতাম কখনো কখনো দেখতাম আমার এই পকেটের ভিতরে টাকা নাই মাকে জিজ্ঞাসা করতাম এই তোমার ছেলে টাকা নিছে কিনা ওর মা বলতো হা মনে হয় ছেলে নিছে আমি আনন্দ পাইতাম কারণ আমাকে বলার সাহস পায় না কিন্তু আমার ছেলে আমার টাকা নিছে খুশি হয়ে যাইতাম একটা সময় এরকম ছিল আমি তাকে আমার সকল অর্থ সম্পদ একত্রিত করে তাকে অত্যন্ত আদর্শ আগ করে বড় করছি এখন উল্টা হয়ে গেছে আমার পকেটে টাকা নাই আমার ছেলের পকেটে টাকা আমি দুর্বল হয়ে গেছি আমার ছেলে সবল আমি অর্থহীন হয়ে গেছি আমার ছেলে ধনী আমি একেবারে দুর্বল হয়ে গেছি আমার ছেলে সবল এখন যদি আমি ছেলেকে দূরে দরে হাঁটি ছেলে বিরক্ত হয়ে যায় ও যখন আমাকে দূরে দূরে আসছে তখন আমি বিরক্ত হই নাই আমি ওকে কাঁদে করে মাইলকে মাইল হেঁটে গেছি এই সন্তান যদি আমি বলি আমাকে একটু দূরে দূরে ওই জায়গায় নিয়ে যাও বিরক্ত হয় ওগো নবী আমার সন্তান আপনি ওকে একটু বোঝান আল্লাহর নবী তাকে কাছে নিয়ে হাতটা মাথার ভিতরে দিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওগো ভাই আমিও একজন এতিম মৃত্যুর জন্মের আগেই আমার বাবা মাকে আমি হারাইছি জন্মের আগে আমার বাবাকে আমি হারাইছি জন্মের পরে ছয় বছর বয়সে আমার মাকে হারাইছি আমার মতো এই পৃথিবীতে নাই তোর বাবা আছে বাবার খেদমত তুই করস না এই বাবা মা যদি তোর উপর নারাজ থাকে তাহলে তুই কিভাবে জান্নাত পাওয়ার আশা করস দেখ আমি সর্দার তোকে বলি আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলি না রবের পক্ষ থেকে যেই কথা আমার উপর আসে ওই কথাগুলো আমি তোকে বলি আপনি মার্জি সে कुछ नहीं कहते आका अपने मर्जी से कुछ नहीं कहते आका जो खुदा कहता है सरदार वही कहता अपने मर्जी से कुछ नहीं कहते आका जो खुदा कहता है वही सरदार कहता निजेर पखद नबी को किस बोले ना আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়িহুহা আল্লাহর নবী নিজের থেকে কোনো কিছু বলে না বরং আল্লাহর পক্ষ থেকে যেই বিষয় সিনার উপর আসে যেই হুকুম তিরাকে বলা হয় যেই বিধান ওনাকে বলা হয় ওটাই তিনি মানুষদেরকে বলেন সন্তানকে কাছে টেনে বললেন আনতা ওয়া মালুকা আবিকা হাদিসের কথা বলতেছি আনতা ওয়া মালুকা এই সন্তান যতদিন তোর বাবা মা জীবিত আছে ততদিন পর্যন্ত তুই এবং তোর জনসম্পাদ তার বাবার জন্য সন্তান বড় হয়েছে কামাই রোজগার হয়েছে তাতে কি আসে যায় কারণ সন্তানের ওই সকল সম্পত্তির মালিক বাবা মা যতদিন জীবিত আছে ততদিন থাকবে আমার বাবা মাকে আমি বলেছি আমার বাবা মাকে আমি বলেছি তোমার সংসার তোমাদের কাছেই থাকবে আব্বাকে বলেছি আপনার সংসার আপনার আমি কামাই রোজগার করতেছি আমি যদি আপনাদেরকে কিছু টাকা পয়সা দিই এটা সহযোগিতা এটা সহযোগিতা সংসার আপনার মাকে বলছি সংসার তোমার তুমি সংসার চালাবা বাবাকে বলছি আপনি সংসার চালাবেন কিন্তু আমি যদি আপনাকে কোনো কিছু দে এটা হবে সহযোগিতা হবে সহযোগিতা আন্তালিয়াবিকা এ সন্তান তোমার কোনো কিছু নাই যতদিন এই বাবা জীবিত আছে ততদিন সকল সম্পত্তির মালিক বাবা যদি কোনো বাবা ইচ্ছা করে সন্তানকে কোনো সম্পত্তি দিবে না কোনো সন্তানের এতটুকু অধিকার নাই বাবার কাছ থেকে জোর করে সম্পত্তি গ্রহণ করবে যায় আছে যা আছে বাবা মা মৃত্যুর পরে উত্তরাধি হিসাবে পাবে সেটা ভিন্ন সালা কিন্তু জোর করে বাবার কাছ থেকে সম্পত্তি দখল করার মতো অধিকার কোনো সন্তানের নাই এই জন্য যদি বাবা মা সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করে তারপরেও বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বাবা মা যদি গুণাগার হয় তারপরেও বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হাদিসের বাস্য অনুযায়ী আল্লাহ নবী বলেন জালামা ওয়ালাউ কানা কা ফিরন তোমার বাবা মা তোমার উপর জুলুম করছে অত্যাচার করেছে তা করুক না কেন সেজন্য গুণাকার বাবা মা হলে হবে কিন্তু তোমার এতটুকু অধিকার নাই তুমি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবা তোমার বাবা মা কাফের হজরত আবু হুরার মা কাফের ছিল মুশিক ছিল অত্যাচার করেছে কিন্তু কিছু বলে নাই আল্লাহর নবী বলেছেন আবু হুরাইরা খবরদার অত্যাচার করবে জুলুম করবে তোমাকে হক দিবে না কোনো সমস্যা নাই কিন্তু তোমার বাবা মা তোমার কাছে এতটুকুই পাওয়া না যে তুমি তাদের সঙ্গে সব ব্যবহার করবে এই জন্য বলার মাকসাদ হচ্ছে রবের পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করা মৃত্যুর আগ পর্যন্ত বাবা মাকে দেখভাল করা আর যে সমস্ত কপালপুরা ভাইয়ের আমার যাদের মা এখনো জীবিত নাই যাদের বাবা এখনো জীবিত নাই নিজ হাতে বাবা মাকে দাফন করে কবরে রেখে আসছ বাবা মাকে করার ইচ্ছা ছিল কিন্তু মাকে করার মতো এখনো অসুবিধা হয় নাই বাবাকে করার মতো সমর্থ হয় নাই ডক্টর ইকবাল মায়ের কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাতরাতে কাতরাতে বলেন ও মা তুমি বাবার কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাকে ডক্টর ইকবাল নাম দিয়েছ সারা জীবন তোমার ঘাম পায়ে ফেলে তুমি আমাকে মানুষ করলা আর যখন আমি মানুষ হলাম আমি উপার্জন করা শিখলাম তখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লামা ইকবাল ডক্টর ইকবাল এরকম মায়ের কবরের সামনে গিয়ে মাউ করে কাঁদতে থাকে আর মায়ের কবরের সামনে গিয়ে বলে তুমি আমাকে সারা জীবন খেদমত করেছ তোমার জীবনটা শেষ হয়ে গেছে তু কর रही है तू मेरी मैं तेरी जब خدمت মে काबिल तू যখন আমি خدمت করার উপযুক্ত হলাম তখন তুমি দুনিয়া ছেড়ে চলে গড়া এরকম কপাল কুরা যদি কোনো সন্তান থাকে তাদের জন্য করণীয় কি सरदार বলেন তোমার বাবা মা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে আল্লাহ পাক তোমার জন্য একটা নিয়ম ফয়সালা করেছেন জানা হাজি মিনার রহমা রুমা কামা রবায়ানোয়া করবা রামহুমা রব্বায়ানী সঙ্গী রব্বির হাম হুমা কামা রব্বায়ানী বাবা রার জন্য দোয়া করবা কারণ সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয়ে যায় কোনো সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল না করে পারেন না হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নেক্সট সন্তান বাবা মার জন্য হাত তুলে তখন ওই সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল না করে আল্লাহ পারে না এই জন্য আল্লামা ইমাম কাজালী রহমাতুল্লাহ আলহি বলেন মানুষ যখন মারা যায় তখন তিনটা জিনিস তার বাকি থাকে এক নাম্বার হচ্ছে তার নেকামল নেকামল তার কবরে যায় দুই নাম্বার হলো জারিয়া, হল জারিয়া তার কবরে যায় এই যে কিছুক্ষণ আগে আপনারা দান করলেন বাবা মার জন্য যদি কেউ দান করে থাকেন এটার অংশ তারা পাবে এটা সৎকায় জারিয়া কবরে বেশি বেশি তারা পাবে আর তিন নাম্বার হচ্ছে নেক সন্তানের নেক দোয়া এই জন্য সন্তানকে যদি নেক করে বানাতে পারেন এই সন্তান যখন আপনার জন্য হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ কবুল না করে পারে না এই জন্য এই আয়তের বিস্তারিত আলোচনা জীবিত থাকা অবস্থায় তাদের সঙ্গে সৎ ব্যবহার করা আর মারা গেলে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা রব হামহুমা কামা রব্বায়ানি সহি আমার বাবা মা আমাকে যেরকম ছোটবেলায় লালন পালন করেছে হে প্রভু আমার বাবা মাকে আপনার কুদরতি হাতে ছেড়ে দিলাম তাদেরকেও আপনি এরকম দেখে রাখবেন দোয়া করা এই জন্য এই রবের পক্ষ থেকে দুইটা ফয়সালা কদরত এসে গেছেন সময়ে স্বল্প আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই এই জন্য বললাম অল্প সময়ে যা কিছু বলেছি রবের পক্ষ থেকে দুইটা ফয়সালা আমাদের সকলের পালনীয় এক নাম্বার হচ্ছে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করা পালনীয় বিধানগুলো পালন করা বর্জনীয় বিধানগুলো ছেড়ে দেওয়া আর দুই নাম্বার হচ্ছে পিতামাতা জীবিত থাকলে তাদের খেদমত করা আর যদি মারা যায় তাহলে বেশি বেশি তাদের জন্য দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যেই কথাগুলো বলেছি তো আমল করার তো দান করো এবং আমল করে পাক আমাদের সকলকে মৃত্যুর পরে যেন আমরা জান্নাতবাসী হতে পারি সেই তো দান করো গামিন ও আখি দাওয়ায় আনিল্লামদুলিল্লাহ রবীন্দ্র